আসসালামু আলাইকুম। বিভিন্ন বিষয় থেকে সাজানো প্রাইমারির 200 প্রশ্নের ডাইজেস্টের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। লেবুতে কোন ভিটামিন থাকে? লেবুতে থাকে ভিটামিন সি। চর্মরোগের জন্য দায়ী ভিটামিন হলো ভিটামিন সি। সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে স্কার্ভি। কোনটির অভাবে মানব দেহে স্কার্ভি রোগ হয়? অ্যাসকর্বিক অ্যাসিডের জন্য। ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস হচ্ছে ভোজ্য তেল। সূর্য কিরণ হতে যে ভিটামিন পাওয়া যায় সেটি হচ্ছে ভিটামিন ডি। কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে। তৈলাক্ত মাছে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায়। কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। ম্যাগমা শীতল হয়ে কঠিন আকার ধারণ করলে কোন শিলায় পরিণত হয়? আগ্নেয় শিলায় পরিণত হয়। আগ্নেয় শিলার একটি উদাহরণ হচ্ছে ব্যাসল্ট। পলি দ্বারা গঠিত কোন শিলা? পলি দ্বারা গঠিত পাললিক শিলা। কোন স্থানের তাপমাত্রা বেড়ে গেলে সেখানে কি হয়? নিম্নচাপ হয়। বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন? ঠান্ডা এবং শুষ্ক থাকলে। কোন স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়? বায়ু প্রবাহ বেড়ে যায়। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। ব্যারোমিটার আবিষ্কার করেন টরেসলি। ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়? ভালো আবহাওয়ার ইঙ্গিত দেয়। আর ব্যারোমিটারের পারদ স্তরের উচ্চতা হঠাৎ যদি হ্রাস পায় তাহলে বুঝতে হবে ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব। ল্যাব্রাডর, এটি হচ্ছে একটি স্রোত। ল্যাব্রাডর স্রোত কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলের পানি সাধারণত উষ্ণ এবং হালকা হয়ে থাকে। উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মিলনে কুয়াশা এবং জ্বর হয়ে থাকে। প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী মানুষ। জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। যানবাহনের কালো ধোঁয়া কিভাবে পরিবেশকে দূষিত করে? বাতাসে কার্বন মনোঅক্সাইডের পরিমাণকে বৃদ্ধি করে। পৃথিবীর উপর কার আকর্ষণ বেশি? পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ বেশি। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। কিসের স্রোতে নদীখাত গভীর হয়ে থাকে? নদীখাত গভীর হয়ে থাকে জোয়ারভাটার স্রোতে। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে থাকে? কার্বন মনোঅক্সাইড। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে আসে? ডিজেল পোড়ালে। বায়ু দূষণের ফলে কোন রোগ হয়ে থাকে? বায়ু দূষণের ফলে হয়ে থাকে এই চারটি অপশন থেকে জ্বর। অ্যাসিড বৃষ্টি হয় বাতাসে সালফার ডাইঅক্সাইডের আধিক্যে। সপ্তর্ষি মণ্ডল আকাশে কিসের মতো দেখায়? জিজ্ঞাসা চিহ্নের মতো দেখায়। মিল্কি ওয়ে, এটি হচ্ছে নীহারিকা মণ্ডল। আদম সুরত বলা হয় কালপুরুষকে। নেবুলা এর বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে নীহারিকা। ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় কসমিক ইয়ার। কসমিক ইয়ার বলতে বোঝায় ছায়াপথের
নিজ অক্ষে আবর্তনকাল। পৃথিবী মহাকাশের জন্য একটি জ্যোতিষ্ক, কেপলার 452b। এটি কি? এটি হচ্ছে পৃথিবীর মতো একটি গ্রহ। হেলির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? এটি দেখা যায় 75 অথবা 76 বছর পর পর। হেলির ধূমকেতু সর্বশেষ দেখা গিয়েছিল 1986 সালে, আবার দেখা যাবে 2062 সালে, যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে, তখন তাকে বলা হয় সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময় কোনটি মাঝে অবস্থান করে, চন্দ্র বা চাঁদ? চন্দ্র এবং পৃথিবীর, চন্দ্র এবং সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে কখন? চন্দ্র এবং সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে অমাবস্যা তিথিতে। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? নাসা হচ্ছে মহাকাশ গবেষণা টাইপের প্রতিষ্ঠান। নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? এটি যুক্তরাষ্ট্রের সংস্থা। নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালে, আর নাসার সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে, যেখানে ডিসি বলতে বোঝায় ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। উত্তর গোলার্ধে সূর্যের মধ্যে, উত্তর গোলার্ধ এবং সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 22শে ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধ এবং সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় 21শে জুন। পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে 1 জানুয়ারি। সূর্যকে একবার প্রদক্ষিত করতে পৃথিবীর কত সময়ের প্রয়োজন হয়? 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট, 47 সেকেন্ড। ক্লোরোফিল ছাড়া সম্পূর্ণ হয় না শালক সংশ্লেষণ। কোনটি উদ্ভিদের শালক সংশ্লেষণে কাজ করে? ক্লোরোফিল। শালক সংশ্লেষণ কোথায় ঘটে? এটি প্লাস্টিডে ঘটে। শালক সংশ্লেষণ সংঘটিত হয় যেখানে, এটি সংঘটিত হয় ক্লোরোফিল থাকলে, পাতার যে স্থানে শালক সংশ্লেষণ ঘটে, পাতার প্যালিসেড প্যারেনকাইমাতে ঘটে। শালক সংশ্লেষণ কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে গ্লুকোজ এবং অক্সিজেন। উদ্ভিদের খাদ্য তৈরি হয় কোথায়? কচি কাণ্ডে, বীজপত্রে এবং পাতায়। যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ধ্বংস হয়ে যায়, সেটি হচ্ছে এইডস। এইডস রোগের ক্ষতিকারক দিক হচ্ছে এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ করে ফেলে। কোন রোগের নির্দিষ্ট কোনো লক্ষণ নেই এইডসের? এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায়কে বলা হয় এইডস। ভাইরাস একটি অকোষী জীব। ভাইরাসের দেহে কয়টি কোষ আছে? ভাইরাসের দেহে কোনো ধরনের কোষ নেই। ভাইরাস আসলে কি? ভাইরাস হচ্ছে প্রাণীদেহে প্রবেশ করলে অনুকূল পরিবেশে প্রাণীর মতো আচরণ করে। জীব ও ঝড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হল ভাইরাস। কোনটি থেকে পাটের সোনালী আঁশ পাওয়া যায়? ফ্লোয়েম তন্তু থেকে। আকৃতি, অবস্থান এবং কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের হয়ে থাকে? 3 ধরনের হয়ে থাকে। হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত? বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা এটি গঠিত। উদ্ভিদ ও প্রাণীর প্লোটোপ্লাজমের গঠন একই রকম, এই সিদ্ধান্ত কে দেন? এই সিদ্ধান্ত দেন ফন্টানা। ফিউশন প্রক্রিয়ায়
একাধিক পরমাণু যুক্ত করে নতুন পরমাণু গঠন করে। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হল হালকা পরমাণুর ফিউশন পদ্ধতি। সোলার এনার্জি হয়ে থাকে ফিউশন রিয়াকশনের মাধ্যমে। কোন মোগল সম্রাট প্রথম বাংলা জয় করেন? সম্রাট হুমায়ুন। কোন মোগল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবা বা স্বর্গীয় প্রদেশ বলে আখ্যায়িত করেছিলেন? সম্রাট হুমায়ুন। কোন মোগল সম্রাট বাংলার গৌড়ের নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। যে মোগল সম্রাটের আমলে বাংলার প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিলেন তিনি হচ্ছেন সম্রাট হুমায়ুন। বাংলার মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আকবর। রাজমহলের যুদ্ধ হয় 1576 সালে। সুবা বাংলা এই শব্দটি প্রথম ব্যবহার করা হয় সম্রাট আকবরের সময়ে। সুবা বাংলা এটি মূলত বাংলা, বিহার এবং উড়িষ্যা। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। বাংলাদেশের কোন স্বাধীন সুলতান জগৎভূষণ নৃপতি তিলক উপাধিতে ভূষিত হয়েছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে? আলাউদ্দিন হোসেন শাহের আমলে। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মুবারক শাহ। সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের শাসনকাল ছিল 1338 থেকে 1350 সাল। কোন শাসন আমলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাংলা নামে অভিহিত হয়? মুসলিম শাসন আমলে। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাংলা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন কোন সুলতান? ইলিয়াস শাহ। জিজিয়া ছিল অমুসলমানদের উপর ধার্য সামরিক কর। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? সম্রাট আকবর। তানসেন কোন সম্রাটের সভাগায়ক ছিলেন? সম্রাট আকবরের। তানসেন এর অপর নাম কি? তানসেন এর অপর নাম হচ্ছে রামতনু পাণ্ডে। সম্রাট আকবরের সমাধি সেকান্দ্রায়। ফতেহপুর সিক্রি কোন মোগল শাসকের আমলে নির্মিত? সম্রাট আকবরের আমলে নির্মিত। সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম মেহরুন্নেসা। দিন ই ইলাহি এটি প্রবর্তন করেন সম্রাট আকবর। আকবরের প্রচারিত ধর্মের অনুসারী ছিল 18 জন। টোডরমলের নাম কোন সংস্কারের সাথে জড়িত? এটি রাজস্বের সাথে জড়িত। সম্রাট আকবরের ভূমি ব্যবস্থাপনার কৃতিত্বের স্বাক্ষর রাখেন টোডরমল। টোডরমল আকবরের অর্থমন্ত্রী ছিল। 1971 সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রণেতা হচ্ছে মুক্তিবাহিনী। মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত ছিল? তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিল জেনারেল আতাউল গনি উসমানি, আর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওসমানি স্মৃতি জাদুঘর রয়েছে সিলেটে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জে ওসমানির বাড়ি কিন্তু সিলেটে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন? লেফটেন্যান্ট কর্নেল এম এ রব। মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক ছিলেন এ কে খন্দকার।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান হচ্ছেন এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। মুক্তিযুদ্ধকালে কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? বাংলাদেশ বাহিনী গঠন করা হয় 1971 সালের 12ই এপ্রিল। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে ভাগ করা হয়, আর সাবসেক্টরে ভাগ করা হয় 64টি সাবসেক্টরে। মুক্তিযুদ্ধের সময় 1 নং সেক্টরের অধীনে ছিল চট্টগ্রাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? ঢাকা ছিল 2 নং সেক্টরের অধীনে। 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিকল্পনাকারী বা পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাও ফরমান আলী। কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন? সাইমন রিং। 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং এর প্রতিবেদন প্রকাশ করে? ডেইলি টেলিগ্রাফে। সম্প্রতি কোন দিবসকে গণহত্যা দিবস হিসেবে সরকার অনুমোদন করেছে? 25শে মার্চকে গণহত্যা দিবস এখন পালন করা হয়। 1971 সালের 25শে মার্চ দিনটি ছিল বৃহস্পতিবার। কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? 1971 সালের 26শে মার্চ। 26শে মার্চ 1971 এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেছিলেন ওয়্যারলেসের মাধ্যমে। বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ, যেটাকে জাতীয় দিবস বলা হয় বা ন্যাশনাল ডে বলা হয়। বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ছিলেন শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় কতজন সদস্য ছিল? 6 জন সদস্য ছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন জনাব তাজউদ্দিন আহমেদ। মুজিবনগরের সরকারের অর্থনীতি বিষয়ক এবং পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী বা ফাইন্যান্স মিনিস্টার ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। মুজিবনগর সরকারে এম মনসুর আলী যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের। বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। বাংলাদেশের প্রথম আইন মন্ত্রী ছিলেন মোস্তাক আহমেদ। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট, যাকে বলা হয় গভর্নর জেনারেল, ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারত বিভক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল অ্যাটলি। দেশ বিভাগ কেন হয়েছিল? দ্বিজাতি তত্ত্বের জন্য। 1947 সালের সীমানা কমিশন মূলত যে নামে পরিচিত ছিল, র্যাডক্লিফ কমিশন নামে পরিচিত ছিল। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? 1969 সালের গণ অভ্যুত্থান। আসাদ কবে শহীদ হন? 1969 সালের 20শে জানুয়ারি। শহীদ আসাদ দিবস পালন করা হয় প্রতি বছর 20 জানুয়ারি। বাংলাদেশের বড় বড় শিল্প কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে? শীতলক্ষ্যা নদীর তীরে। প্রাইমারির এই ডাইজেস্টটি চলমান থাকবে। আজকে ছিল পর্ব 1। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য।
আপনারা হয়তোবা জেনে থাকবেন স্বপ্নের স্কুলের দুইটি প্রাইভেট কোর্স চলছে, একটি ইংলিশ ক্র্যাক কোর্স আর একটি প্রাইমারির ম্যাথ কোর্স। দুইটা কোর্সে একসাথে যুক্ত হতে ভিডিও ডেসক্রিপশন দেখেন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।